প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপির জ্বালাও পোড়াও ভাঙচুরের প্রতিবাদে রাজশাহী ও নাটোরে আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল ও পথসভা। রাজশাহীতে প্রাণী সম্পদ মেলা অনুষ্ঠিত। রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপিত। আগামী 11 ও 12 ডিসেম্বর রাজশাহীর সপুরায় সুফিনগর দরবার শরীফে ওরস মোবারক। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মধ্যমায়ের দেশ করতে প্রাণী জামিসের অবদান, এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে প্রাণী সম্পদ মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস অনুষদের আয়োজনে এ মেলা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাতনার। ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস অনুষদের সভাপতি জালাল উদ্দিনের সভাপতিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ উপাচার্য সুলতানুল ইসলাম সহ বিভাগের বিভিন্ন শিক্ষক শিক্ষার্থী এবং আয়োজকরা। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠ চত্বরে বিভিন্ন স্টল প্রদর্শনী ঘুরে দেখেন অনুষ্ঠানের অতিথিরা। বিএনপির জ্বালাও পোড়াও ভাঙচুরের প্রতিবাদে রাজশাহী ও নাটোরে আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৃথক সময় ও স্থানে এ কর্মসূচি পালন করে তারা। সেখানে বক্তব্য রাখেন জেলা ও মহানগরের শীর্ষ নেতারা। তারা বলে, যে কোনো মূল্যে বিএনপি জামাতের নৈরাজ্য বিশৃঙ্খলা প্রতিহত করা হবে, যে কোনো বিশৃঙ্খলা শক্ত হাতে দমন করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। বিকেলে রাজশাহী নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে সকালে নাটোর শহরের কানাইখালী স্টেডিয়াম মাঠ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে ফিরে আসে। পরে সেখানে তারা একটি পথসভা করে। পথসভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব সহ বিভিন্ন নেতাকর্মীরা। উন্নয়নের ভ্যাট নীতি, ভ্যাট দিয়ে গর্ব জাতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা এবং সর্বোচ্চ মূল্য সংযোজন করদাতাদের সম্মাননা প্রদান করা হয়। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর খন্দকার মোহাম্মদ ফেরদৌস আলম। অনুষ্ঠানে উৎপাদন, সেবা ও ব্যবসায়ী সহ তিনটি খাতে 2020-21 অর্থবছরের রাজশাহী জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী রাজশাহী ভ্যাট কমিশনারেটের অধীনে থাকা 18টি প্রতিষ্ঠানকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। রাজশাহী কমিশনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ইসমাইল হোসেন সিরাজির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভ্যাট ও কর অফিসের কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহীর অতিরিক্ত কমিশনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এস এম সোহেল রহমান। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের 51তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী এবং জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম। বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার সিমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি গোলাম মাওলা, দেউটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন শাকিল, বীরশ্রেষ্ঠের জ্যেষ্ঠ কন্যা নূর জাহান বেগম। আলোচনা শেষে দোয়া ও মিলাদ এবং গরিব অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। নানা আয়োজনে নাটোরে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। এ উপলক্ষে শনিবার বেলা 11টার দিকে মানবাধিকার বাস্তবায়ন প্রতিষ্ঠানের উদ্যোগে সদর উপজেলা পরিষদ এলাকা থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে যায়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরদিকে শহরের কাপুরিয়া পট্টিস্থ ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা শেষে কেক কেটে মানবাধিকার দিবস পালন করে জেলা মানবাধিকার বাস্তবায়ন কমিশন। আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অশোক কুমার ভদ্র, কমিশনের সাধারণ সম্পাদক সুবীর বর্ধন মুন সহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এ অবস্থায় পরিবর্তন করতে চাইলে সবাইকে সচেতন হতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থানে থেকে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে কাজ করার সাথে সাথে মানবাধিকার লঙ্ঘন রোধে প্রতিবাদ মুখর হতে হবে, তবেই মানুষ তার মর্যাদা পাবে এবং মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। রাজশাহীতে হজরত সুফি শাহ মোহাম্মদ মুখতার কাদেরী বখশি রহমতুল্লাহ আলাহিয়ের 31তম এবং হজরত ডক্টর আলহাজ সুফি শাহ মোহাম্মদ আব্দুল কায়ুম কাদেরী মুখতারি রহমতুল্লাহে আলাহিয়ের ওরস মোবারক আগামী 11 ও 12 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নগরীর সপুড়ায় সুফিনগর দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দরবার কর্তৃপক্ষ। করোনার প্রকোপ না থাকায় এবার মুসল্লিদের সমাগম বেশি হবে বলে আশা করছেন তারা। ইমরান আলীর ক্যামেরায় তোফাইল হোসেনের প্রতিবেদন। বহু বছর থেকে আয়োজন করা হয় এই উরুসের। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে অধিক সওয়াবের আশায় দরবারে আসে হাজার হাজার মুসল্লি। ইতোমধ্যে বেশ কিছু মুসল্লি এসেছে দরবারে। অবশ্যই প্রশান্তি হয়। ইনি একজন আমাদের আমাদের দাদা হুজুর সুফি শাহ মোহাম্মদ মুখতার বখশি রহমতুল্লাহ আলাইহির একজন উঁচু মাপের আল্লাহর ওলি। এখানে এসে আমরা মনের শান্তি পাই, এখানে রুহানি ফায়েজ নিতে উরুসে আমরা আসি। এখানে সারা বছর বাইরে যারা থাকেন তারা এই একটি দিন উরুসের দিনে আমাদের এখানে আসেন, একজন ওলি আল্লাহর রুহানি ফায়েজ নেওয়ার জন্য, উনার দর্শন করার জন্য আমরা সবাই সমবেত হই, একসাথে আমাদের মিলন মেলা হয় এখানে। আমাদের মা বাবা মামা চাচারা সকলেই তাদের মুরিদ, সেই সাথে আমরা যে ছোটো থেকে তাদের আচার আচরণ ব্যবহার চলাফেরা দেখে এসেছি, যে আকিদা তাদের ভিতরে, ওলিদের প্রতি তাদের ভালোবাসা এবং ওলিদের প্রতি তাদের ভক্ত, সেখান থেকেই আমরা ইমপ্রেসড। তাদের আমাদের বাবা মাদের কাছ থেকে ইমপ্রেস, কারণ তারা কখনো দেখিনি যে তারা এখান থেকে যে শিক্ষা লাভ করেছে দরবার থেকে, আল্লাহর ওলিদের কাছ থেকে যে শিক্ষা লাভ করেছে, তাদেরকে কখনো দেখি না যে তারা মিথ্যা বলে, কখনো দেখি না যে তারা বেনামাজি, কখনো দেখি না যে তারা হাদিস কোরআন ছাড়া কথা বলে। তারা সবসময় ভদ্র নম্রতা আমরা যেটা শিখেছি পরিবার থেকে, তখনই আমরা বুঝতে পারছি যে না, আসলে এটাই সঠিক পথ, এটা সঠিক সেই জায়গা যেখানে আসলে পরে আমরা দিন এবং ইসলাম সম্পর্কে জানতে পারবো, শিখতে পারবো। আল্লাহর রহমতে আমরা আমার 5-7 বছর ধরে আমি কন্টিনিউ এখানে। এই দরবার শরীফে এমন কোনো পরিবেশ নাই, অন্যান্য অনেক জায়গার কথা নাম বলবো না যেখানে হয়তো বা অনেক নেশাদ্রব্য বা অনেক ধরনের, কিন্তু এখানে এই ধরনের কোনো পরিবেশ নাই। আমাদের এই পরিবেশটা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে দিন ও কোরআন হাদিসের আলোতে, যেমন এই ওরুসে 12 তারিখে একজন বক্তা আসছেন, তিনি সম্পূর্ণ একজন ইসলামী স্কলার, প্রতি বছরেই এখানে ইসলামী স্কলাররাই আসেন। খানকা বখশিয়া দরবার শরীফের সাজ্জাদ আনছেন খাদেমে তরিকত ডক্টর মুফতি শাহ মোহাম্মদ ওয়াকার আহমেদ মুখতারি বলছেন, আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন, প্রতি বছরের মতো এবারও সফলতার সাথে ওরস সম্পন্ন হবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গাউসুল আজম জামে মসজিদের খতিব আল্লামা সৈয়দ হাসান আল আজহারি। প্রতি বছরের ন্যায় ইনশাল্লাহ আমরা এবছরও সুস্থ সুন্দরভাবে ওরস মোবারক, যেটাকে আমরা ওরসে মুখতারি বলি, উদযাপন করার প্রস্তুতি এবং পদক্ষেপ গ্রহণ করেছি। যথাযথভাবে স্বতঃস্ফূর্তভাবে সকল ভক্তবৃন্দ এবং আশেকান ভক্ত মরিদানরা সে বিষয়ে ভূমিকা এবং অবদান রেখেছেন এবং প্রতিবারের চাইতে এবার আরও ব্যতিক্রমভাবে এবং উন্নতভাবে করা যায় সেই প্রচেষ্টা এবং চেষ্টায় আমাদের রয়েছে। যদিও বা বিগত 2 বছর আমরা করোনাকালীন সময়ে সীমিত আকারে আলহামদুলিল্লাহ তারপরে ওরস উদযাপন করেছি, তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশাবাদী যে এবার তার চাইতে অনেক জাঁকজমকপূর্ণভাবে হবে এবং লোকজন ভক্তবৃন্দ আশিকান মরিদানের সমাগমও বেশি হবে। ব্যতিক্রমের মধ্যে প্রত্যেক বছরই আমাদের কিছু না কিছু ব্যতিক্রম থাকে, তার মধ্যে এবার বিশেষভাবে আমরা ইয়ে করছি, যিনি বর্তমান আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকদের মডেল তিনি হচ্ছেন জনাব আল্লামা সৈয়দ মোহাম্মদ হাসান আজহারি সাহেব, তিনি আসতেছেন। আমাদের অত্র এই দরবার শরীফের শাখা হিসেবে
বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে, সেখান থেকেও তারা আসেন, এছাড়াও ভারত এবং পাকিস্তান থেকেও আসেন। আসলে আমাদের এখানে যে উৎসবটা উদযাপিত হয়, আমাদের এখানকার মূল মেসেজই হচ্ছে যে উম্মতে মুসলিমাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে পরিচালিত করা, আকায়েদে আহলে সুন্নতুল জামাত যেটা রয়েছে সে মুসলিমদেরকে উম্মতকে আল্লাহ রসুলের প্রেমিক হওয়া, এই পথের পথিক হওয়া এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের যে ইশক মহব্বত রয়েছে এই পথে পরিচালিত করার জন্যই আমাদের এই মূলত আয়োজন, যেন বান্দারা আল্লাহ এবং আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছাতে পারে। দুদিনব্যাপী এই ওরস মুবারককে ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, আশেকানদের থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে দরবার প্রাঙ্গণে। তোফায়েল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।